গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 9টা। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর পরবর্তীতে আমার এই ধরনের ব্লগগুলো দেখার জন্য চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকতে পারো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আবার একটু শুয়ে পড়েছিলাম। তো শুয়ে শুয়ে সূর্য মামা ওঠার অপেক্ষা করছিলাম যে কখন উঠবে, আর তখনই কাজগুলো শুরু করে দিব। তো যেহেতু শীতকাল পানি অনেক ঠান্ডা হয়ে থাকে তাই কাজে হাত দিতে দিতেও একটু দেরি হয়ে যায়। তো তিনি উঠে পড়েছেন আর এই তো তারপর আমি কাজ করা শুরু করে দিয়েছি। তো আগে বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপর কম্বলগুলোকে একটু ছাদে দিয়ে আসলাম। তো অফ ক্যামেরার রুমটা ঝাড় দিয়ে নিয়েছি আর এরপর চলে আসছি মুখ পরিষ্কার করার জন্য, কারণ অনেকটা পিপাসা লেগেছে, পানি খাবো। তো শীতকালের দিনে মনে হয় যে অনেক বেশি গলা শুকিয়ে আসে, তো আমার ক্ষেত্রে এমনটা হয়। গতকালকে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম সেটাতে তোমরা অনেকেই বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেছো, যেগুলো পড়ে আমি বেশ খুশি হয়েছি আর আমার বেশ ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দোয়া রইল তোমাদের পরিবারের জন্য, তোমাদের সবার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকো এভাবেই। তো চলো, এই তো মগগুলোকে পরিষ্কার করে নিলাম আর তারপর পানি খেয়ে নিয়েছি, আর তারপরে চলে আসছি এই যে সকালে নাস্তা বানাতে। তো আজকে রুটি বানাবো, তো সেজন্য গরম পানি দিয়ে আগে আটাটা কাই করে নিয়েছি, আর অফ ক্যামেরায় কিন্তু আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। তো প্রতিদিন রুটি বানানোর আর কী দেখাবো বলো। তারপর চলে আসছি ডিম পোস্ট করতে, এই তো দেখো কিভাবে ডিম পোস্ট করি। তো ডিম পোস্ট করতে করতে আমার লাইফটাও ভাজা ভাজা, তো গত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমি। তো আমাদের ঘরটা এরকমই, মাছ রান্না হলেও ডিম লাগবে, মাংস রান্না হলেও ডিম লাগবে। তো ডিম কমন একটা খাবার, তো মন খারাপেও ডিম, মন ভালো থাকলেও ডিম, এরকম একটা অবস্থা। তো যখন যে দোকান থেকে আমরা বাজার করি তো ওই দোকানদার আমাদেরকে তো ডিমখোর ফ্যামিলি বলে ডাকে, কখনো বা চানাচুর খোর, কখনো বা বিস্কিট খোর, তো এরকম অনেক নাম আছে আমাদের ফ্যামিলির। তো আপাতত ডিমখোর হিসেবেই চলছে। তো এই নামটা আমার বাবার বাড়ি পর্যন্ত চলে গিয়েছে, আর আমার বেবিরা যখন আমার পেটে ছিল তখন কিন্তু আমি একদম ডিম খেতাম না, কিন্তু আমি জানি না ওরা দুনিয়াতে আসার পরে এত ডিম কেন পছন্দ করে। তো মাছ মাংস দুটোই বাদ যাবে, মাঝে মাঝে বাদ যায়ও কিন্তু ডিম কখনোই বাদ যাবে না। ওরা একটার জায়গায় দুটো, দুটোর জায়গায় তিনটা এভাবেও খেতে পারে। আর আমার মাস্টার মশাই মাশাল্লাহ, তো ভাতের বদলে ওনাকে যদি 8-10টা ডিম সিদ্ধ করে দেওয়া যায় তো ওনা সেই খেয়ে ফেলবে। আর একটা কথা জানো তো বন্ধুরা, দ্রব্যমূল্যের দাম বেড়ে আমার কিছুটা উপকার হয়েছে, কার কতটা ক্ষতি হয়েছে জানি না, তবে আমার বেশ উপকারই হয়েছে। কেন বলো তো? তো মাস্টারমশাই বলেছে যে এত বেশি বেশি ডিম খাওয়া যাবে না, ডিমের যেহেতু অনেক দাম হয়ে গিয়েছে আর অনেকটা হিসাবিও হয়ে গেছে সব কিছুর দাম বাড়ার পর থেকে। তো এর কারণে সরকারকে মনে মনে একটু ধন্যবাদ দিয়েছি আমি, যে কাজটা আমার বিয়ের এত বছরেও আমি করতে পারিনি, অনেক বলা কওয়া ঝগড়ার পরেও সেটা উনি এক বছরেই করে দেখিয়েছেন। তো আমার মাস্টারমশাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, তো আলহামদুলিল্লাহ বলবো আমি। তো যাই হোক, এবার দেখো নারিকেলকে নিয়ে পড়েছি। তো এই নারিকেল দুটো আমার শ্বশুরবাড়ি থেকে আনা আর কি। তো এখানে দেখো এমনভাবে এটাকে ফুটো করতেছি, কিছুতেই পানি বের হচ্ছে না, ঝাঁকুনি দিচ্ছি আবার ওই যে ওই কাঠিটা দিয়ে গুঁতো দিচ্ছি কিন্তু কিছুতেই পানি বের হচ্ছে না। তো এভাবে ঝাঁকাতে ঝাঁকাতে শেষ পর্যন্ত সবটা শেষ করতে পেরেছি। আর তারপর দেখো এটাকে কী করি, তো এটাকে ইচ্ছা মতো কেটে নিয়েছি প্রথমে, তারপর দেখবে যে কত সুন্দর করে পানিটা বের হয়। তো নারিকেল কেন কাটছি বলো তো? কারণ কি, ভাপা পিঠা বানানোর প্রস্তুতি আর কি। তো একেবারে যদি সবটা করতে যাই তাহলে পেরে উঠবো না, তাই নারিকেলগুলোকে আগে থেকে কুড়িয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিব, যাতে সময় মতো বের করে নিয়ে আমি পিঠা বানিয়ে দিতে পারি। আর শীত কিন্তু বেশ ভালোই পড়ে গিয়েছে, এখনই ঠিক সময় পিঠাপাটি খাওয়ার আর কি। তো নারকেল ভাঙাতে গেলে বেশ ভয় করে আমার, কারণ এই যে নিচের দিকটাতে ফুটো হয়ে বেশ আঙুল কি বলে হাতের চামড়াগুলো ঢুকে যেতে চায়, আর সে কারণে আমি অনেকটা ভয় পাই। তো ভয়ে ভয়ে তো ফাটিয়ে নিলাম, আর তারপর এটাকে এখন এই যে সুন্দর করে কুড়িয়ে নিব। আর একটা কথা জানো তো বন্ধুরা,
তোমাদের সাথে মন খুলে কথা বলতে, আবার আমার সবগুলো কাজ দেখাতে ইচ্ছে করে, কিন্তু আমার নিজে থেকেই আবার কেমন যেন একটা লাগে আর কি। তো কেন বলছি বলো তো, এই যে নারিকেল কুড়ানিটাকে দেখো, তো ছোটবেলা থেকে এটা দিয়ে নারিকেল কুড়ানো আমার অভ্যাস হয়ে গিয়েছে, তাই এখন আমি এটাকে ছাড়া আর কোনো কিছু দিয়ে পারি না। তো পাশের রুমের ভাবি যখন এটা নিয়ে গিয়েছিল নারকেল কুড়ানোর জন্য, তো উনি বেশ হাসাহাসি করেছিল যে এটা দিয়ে আপনারা কিভাবে নারকেল কুড়ান। তো এমনি করেই অনেক কিছু এড়িয়ে যাই আমি আমার এই ছোট্ট চ্যানেলটাতে শেয়ার করা থেকে, তোমাদের সাথে শেয়ার করা থেকে, অনেক কথা অনেক কাজ। তো যে যাই বলুক না কেন, আস্তে আস্তে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর সত্যি কথা, আমি মন থেকে সত্যি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই। কী কারণে আমি ঢাকায় থাকি, আবার বাবার বাড়িতে কেন এতদিন পর পর যাই, আমার বাসায় আমার বাবা মা কেন আসেন না, তো আমাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, তো অনেকগুলো কথা আছে। আর আমার তোমরা ছাড়া কোনো বন্ধু বান্ধবী নেই কেন, বাসায় কেন কেউ আসে না, তো এই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তাড়াতাড়ি করে নারকেলগুলোকে কুড়িয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম, কেন বলো তো, কারণ আজকে তো বেবিদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে আর আমি সেটা ভুলে গিয়েছিলাম, তো যার কারণে আজকে রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। আর তারপর কিন্তু এই তো রেডি হয়ে নিয়ে আছি, তো বাইরে দাঁড়িয়ে আছি, ভাবির জন্য অপেক্ষা করতেছি, উনি বের হলেই আমরা বের হয়ে চলে যাব। আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছে, তো আর কিছুক্ষণ পর জোহরের আজান পড়বে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দুটোকে দেখতেছিলাম, তো বেশ ঝগড়াঝাটি করছে আর কি। তো বাচ্চা তো বাচ্চাই হয়, তো সেটা হোক গরু ছাগলের বাচ্চা কিংবা মানুষের বাচ্চা, আর হোক বা কুকুরের বাচ্চা, তো দেখো কীভাবে খেলতেছিল। তো এই তো ভাবি আসার পর আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি, আর সূর্যি মামা দেখো ঠিক মাথার উপরে উঠে গিয়েছে। তো যাচ্ছি তো যাচ্ছি, বেশ খানিকটা দূরে যেতে হবে আমাদের। আর যেতে যেতে এই যে বেগুন ক্ষেতগুলো দেখে বেশ ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওতে এই মাঠটা তোমরা অনেকবারই দেখেছো, যেহেতু আমাদের বাসার খুব কাছাকাছি আর আমি হাঁটতে আসলে এদিকটাতে বেশি আসি। আর এই যে চারপাশে যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছ, তো এগুলোতে কিন্তু বেশ সুন্দর ফুল ফুটবে আর কিছুদিন পর, তো দেখতে পাবে সেটা আমার চ্যানেলে তোমরা। এভাবে করে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে আমার ভীষণ ভালো লাগে, তো কোনো যানবাহনের ভয় নেই যে এসে চাপা দিয়ে যাবে বা কোনো অ্যাক্সিডেন্ট হবে। আর ছোটোবেলায় তো আমার ছেলে মেয়ে দুটো যেভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা ভাই বোন ঠিক এভাবে হেঁটে হেঁটে আমার নানু বাড়িতে যেতাম, তো ওদেরকে দেখে সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর তারপরে তো চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, তো সবার খাওয়ানো শেষ, আমরাই মনে হয় সবার শেষ এসেছি। তো এ তো খাওয়ানো শেষ, এবারে আমরা আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এবার হচ্ছে অন্য রাস্তা দিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি করে একটু বাসায় পৌঁছানো যায়, কারণ বাসায় একটু কাজ আছে আমার। তো এই তো এসে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি, আর তারপরে দেখো চাল ঝাড়তে বসেছি, কারণ কি ঝাড়া চালগুলো একদম শেষ হয়ে গিয়েছে। তো এখন যদি না ঝাড়ি তাহলে আর পরে ঝাড়তে আমার ভালো লাগবে না, তাই গোছলের আগে এই কাজটা সেরে নিতে পারলেই আমি বেঁচে যাই। তো অনেকটা তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করেছি, কারণ আজকে ঘরটাও সকাল সকাল মোছা হয়নি। আর যেহেতু আমার ঠান্ডার সমস্যা, তাই আমি একটু শীতকালের দিনে ভয়ে ভয়ে কাজগুলো করি, কারণ একবার যদি আমার অ্যাজমার প্রবলেমটা শুরু হয়ে যায় তাহলে দেখা যাবে কি যে আমার শ্বাসকষ্ট হয়ে যাবে, আর তখন হচ্ছে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। তো এই সব কিছু ভয় থেকে দূরে থাকার জন্যে আর অসুস্থতার থেকে দূরে থাকার জন্য একটু ভয়ে ভয়ে কাজগুলো করি। আর বিশেষ করে মাস্টারমশাইয়ের বকা খেতে আমি একদমই চাই না, কারণ ও বেশ বকাঝকা করে আমাকে কাজ করতে দেখলে, তো বলে আমি ইচ্ছা করে নাকি পানি ধরি, তারপর হচ্ছে ঘর মুছি, এগুলো নাকি না করলেও চলে, আর প্রতিদিন জামা কাপড় ধুই, সেগুলোও বকে আর কি। তো যাই হোক, বাসায় না থাকলে আমি একটু নিশ্চিন্তে কাজগুলো করতে পারি, কিন্তু যেদিন বাসায় থাকে আমি ঠিকঠাক মতো ঘরটাও ঝাড় দিতে পারি না, আমার কাছে ভীষণ বিরক্ত লাগে আর কি। তো ও বাসায় থাকলে ভালো লাগে, কিন্তু এই যে কথা বলে যে এটা করো না ওটা করো না, তো এগুলো বিরক্ত লাগে আর কি। তো এই তো চালগুলো ঝেড়ে নিলাম, আর তারপর এখন যাব হচ্ছে ঘর মুছতে। তো এ তো অনেকদিন পর আজকে বসে বসে ঘর মুছছি, তো ব্লগিংয়ে আসার পর আমার কাছে মনে হয় যে আমি অনেকটা অলস হয়ে গিয়েছি, দিনের মধ্যে দেখা গেছে আমি কোনো দিন 3-4 বারও ঘর মুছি, সেখানে আমি এখন 1 বার করে ঘর মুছি, তো তারপরেও আমাকে বকা খেতে হয়। তো জানি না আর কী কী পাবো জীবনে,
তো যাই হোক, আপাতত বাসায় নেই, তাই নিশ্চিন্তে খুব ভালো মতো ঘরটাকে পরিষ্কার করে নিব। আর দেখো দরজাটা আটকে দিলাম কেন বলো তো, এই যে আমার যে বডিগার্ড আছে, তো আগে তো একজন ছিল, এখন দুজন হয়েছে, তো ওরা সমানে দৌড়াদৌড়ি করে, তাই দরজাটা আটকে দিলাম, আগে রুমটা শুকাবে, তারপর আমি ওদেরকে ঘরে ঢুকতে দিব। আর আপাতত ওরা হচ্ছে পাশের বেডরুমটাতে আছে, তো ওটা হচ্ছে ওদের প্লেগ্রাউন্ড, ওটা কোনো রুম নয়, তো আমার ভাষায় আর কি। তো সেখানে যা মন চায় করতে থাকুক, ওটা আমি সকাল বিকাল দুপুর তিন বেলা ঠিকঠাক করে রাখি, আবার একটু পরে আবার হচ্ছে এলোমেলো করে ফেলে আবার আমি ঠিক করে গুছিয়ে রাখি। কিন্তু এই যে আমার একটা অভ্যাস আছে, একটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেটা দেখে আমি একটু স্বস্তি নিঃশ্বাস ফেলবো। আর তারপরে এই যে জামাকাপড়গুলোকে ধুয়ে দিয়ে গোসল সেরে নিয়েছি। আর বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থেকো, আল্লাহ হাফেজ।